হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন বায়োগ্রাফি নিয়ে। আজকের বায়োগ্রাফিতে থাকছে রুমিন ফারহানা। রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ 2019 সালে 28 মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলী আহাদ বাংলাদেশি রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। রুমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। রুমিন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন। 28 মে 2019 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন 50 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশী লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিতি। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের উচ্চ আদালত বিভাগের আইনজীবী। এছাড়া বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। রুমিন ফারহানা পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা আলী আহাদ ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এ কারণে উনি স্বাধীনতা পুরস্কার পান। আলী আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ ছোয়ারদ্দি, শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন।